বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন। নারকেল জিঞ্জিরা মানেই দেশের পর্যটকদের অবকাশ যাপনের অন্যতম ঠিকানা। শিশুদের নির্মল আনন্দ খেলা করে সেন্ট মার্টিনে। সমুদ্রের জলরাশি ঘেরা এই প্রকৃতিতেই বেড়ে ওঠে সেন্ট মার্টিনের নতুন প্রজন্ম। কিংবদন্তি হয়ে ওঠা দক্ষিণের শেষ বিন্দু ছেড়া দ্বীপ, এখানেই ফণা তুলে বিশাল ঢেউ আছড়ে পড়ে প্রবাল প্রাচীরে। ছোট ছোট কাঁকড়া নেমে পড়ে খাবার সংগ্রহে, প্রকৃতিকে এমন নিবিড় চোখে দেখার সুযোগটা আর কোথায় মেলে। সেন্ট মার্টিনের মানুষের মূল পেশা মাছ ধরা, যাদের ট্রলার আছে তারা চলে যায় গভীর সমুদ্রে, বাকিরা দ্বীপের চারপাশে পানিতে নেমে পড়ে ছোট ছোট জাল কিংবা বড়শি নিয়ে। পর্যটন মৌসুমে পেশা পাল্টে যায় অনেকের, হোটেল বা কটেজে চাকরি ছাড়াও পর্যটকদের প্রয়োজন মেটাতে মৌসুমি নানা কাজে যুক্ত হন এখানকার মানুষ। অক্টোবর থেকেই টেকনাফ সেন্ট মার্টিনের জাহাজ চালু হওয়ার কথা, তাই প্রস্তুতি নিচ্ছেন পর্যটন ব্যবসায়ীরাও। কিন্তু গেল বর্ষায় সেন্ট মার্টিনের উত্তর ও পশ্চিম বীচ বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় রয়েছে কিছুটা দুশ্চিন্তা। এই যাত্রায় বালির ব্যাগ দিয়ে রক্ষা পেলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা চান স্থানীয়রা। মাটির বান একটু পাথরের বান দিতে গেলে পরিবেশে বাধা দেয়। পর্যটক যদি না আশা করা হয় তাহলে সেন্ট মার্টিনের এই আমাদের মতন যারা আছে তারা কিন্তু অনেক কষ্টে পড়ে যাবে। ঝুঁকিপূর্ণ সেন্ট মার্টিনের একমাত্র জেটিটিও কয়েক জায়গায় ভেঙে যাওয়ায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বর্তমান সেন্ট মার্টিনের জেটির অবস্থা খুবই খারাপ, পর্যটক আসার মতো অবস্থা এখন আমাদের এখানে নেই। পর্যটক লোকরা তো ওটা আমার খুব কষ্ট হয়ে যাবে। একটি হাসপাতাল থাকলেও চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা নিয়ে চিন্তার শেষ নেই দ্বীপবাসীদের। পৌঁছাইতে পারে না, অর্ধেক পথে মারা যাচ্ছে, আর ডেলিভারি রোগী হলে তার বলা যাচ্ছে না। সেন্ট মার্টিনের ডাক্তার তাকলিও যন্ত্রপাতি না থাকার কারণে আমাদের ভীষণ ক্ষতি হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এই দ্বীপে করোনা আক্রান্তের খবর নেই, তাই আসন্ন মৌসুমে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা। সরকারের আইনবিধি সব কিছু মানে ধরে সেন্ট মার্টিনের যদি ভ্রমণ করতে আসে, স্বাস্থ্যবিধি যদি সব মেনে চলে তাহলে সবার জন্য উপকার। প্রত্যেকটি পর্যটককে যদি স্বাস্থ্যবিধি মেনে এবং করোনার উপসর্গ আছে এমন মানুষকে যদি না আসতে দেওয়া হয়, তাহলে এই সেন্ট মার্টিন করোনা মুক্ত থাকবে।